ভিউয়ার্স, ভিডিওতে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ওয়াইফাই অ্যান্ড জিএসএম বেস গ্যাস ডিটেক্টর প্রজেক্ট। সো এই প্রজেক্টের কাজ হলো যে আপনাদের বাসায় কোনো লিকেজ গ্যাস থাক, মানে গ্যাস যদি লিক হয়ে যায় বা বা কোনোভাবে সেখানে আগুন ধরতে পারে এরকম কোনো গ্যাসের উপস্থিতি থাকে, তাহলে আপনাকে এসএমএস অথবা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে সেখানে পর্যাপ্ত পরিমাণ লিকেজ গ্যাস অথবা সেখানে আগুন ধরতে পারে এরকম কিছু গ্যাস এখানে রয়েছে। সো আমরা একটা ড্যামও দেখাই এখানে। সো যদিও এসএমএসটা আমি দেখাইতে পারতেছি না, কারণ সেম ফোন দিয়েই আমি ভিডিওটা করতেছি। তো প্রথমেই আমার করবে আর কি, জিএসএম মডিউলটা কানেক্ট হবে, দেন হচ্ছে আমার কি বলে ওয়াইফাই মডিউলটা কানেক্ট হবে। তো জিএসএম মডিউল কানেক্ট করার জন্য ট্রাই করতেছে, ওই যে নেটওয়ার্ক পাওয়ার জন্য ট্রাই করতেছে, ব্লিঙ্কিং হচ্ছে দেখেন, এই যে এখনও নেটওয়ার্ক পায় নাই, একটু ওয়েট করি আমরা। সো হ্যাঁ, নেটওয়ার্ক পেয়ে গেছে। সো এই অবস্থায় যদি আমরা কোনো রকম গ্যাসের উপস্থিতি পাই যে গ্যাসে আগুন ধরতে পারে, তখন ও অ্যালার্মও দিবে এবং সাথে সাথে নোটিফিকেশান করবে। সো আমি একটু গ্যাস দিয়ে দিচ্ছি, লিকেজ গ্যাস, যেটা দিয়ে ও আসলে সেন্স পাবে। সো এই যে লিকেজ গ্যাস দিয়ে দিচ্ছি এই পাশে, স্টার্ট করে দিয়েছি, ও গ্যাস ডিটেক্ট করছে। এখন ও সঙ্গে সঙ্গে এসএমএস করে দিয়েছে এবং নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে এখানে যে জায়গাটা এটা লাগানো থাকবে সেখানে কিন্তু এরকম বাজার শব্দ করবে এবং সঙ্গে সঙ্গে মেসেজটা চলে আসছে। যদিও আমি আপনাকে মেসেজটা দেখাতে পারতেছি না এখানে, আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে মেসেজটা চলে আসছে। সো এই প্রজেক্টটা কিন্তু খুবই কার্যকরী একটা প্রজেক্ট, তাই আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এবং বাসাতে বিশেষ করে যারা এলপিজি গ্যাস ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হবে যদি আপনারা এটা কেউ ম্যানুফ্যাকচারে চলে যান। সো কস্টিংটাও অলমোস্ট অনেক কম আসবে, অ্যাপ্রক্সিমেট 1,500 টাকার মধ্যে হয়ে যাবে সব কিছু যখন এটা প্রোডাকশানে চলে যাবেন। তো দেখা যাবে যে 1,500 টাকার একটা প্রোডাক্টের জন্য আপনাদের পুরো বাসা সেফটি হয়ে যাবে, এবং দেখা যাচ্ছে যে কোনো রকম লিকেজ গ্যাস থেকে যে ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেইগুলো থেকে আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, কী বলে, রক্ষা পেয়ে যাবেন এই ধরনের প্রজেক্ট থেকে। ধন্যবাদ।